কোথাও কোনো হাটবাজার বানানো যাবে না। হাটবাজার যদি বানানো যায় তাহলে সেটা সরকার খাদ্যজমি হিসেবে নিয়ে নেবে। এটা আগের ডেফিনেশন অনুযায়ী তাই ছিল। আমি যদি আমার বাড়িতে কোনো হাটবাজার বসাই তাহলে এটা মোহন মিয়ার একটা কেস ছিল সরকারের সাথে, তো ওনার হাটবাজার উনি তখন কোর্টে গিয়ে জিতলেন যে না আমার এটা ব্যক্তিগত হাটবাজার। তো এটা খুব বিখ্যাত একটা মামলা। পরবর্তীতে সরকার ডেফিনেশন চেঞ্জ করে বলে দিল যে যেখানে যে হাটবাজার বসাবে সেইটা আপনার খাস জমি হয়ে যাবে। এটা খুব বিখ্যাত, মানে যারা ল্যান্ড ল হ্যান্ডেল করে দেন ওইটা। তো এখনও সরকারের পারমিশন ছাড়া কোথাও কোনো হাটবাজার করতে পারবে। আর জেলা প্রশাসক এবং হাটবাজার সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ হাট ও বাজার সংরক্ষণ ও সংস্কার করবে। হাট ও বাজারের কোনো জমি স্থায়ী বন্দোবস্ত প্রদান করা যাবে না। তবে এ সংক্রান্ত বিধিমালা অনুসরণ করে জেলা প্রশাসক অস্থায়ীভাবে একজনের বিপরীতে সর্বোচ্চ আধা শতাংশ জমি চান্দিনা ভিটি হিসেবে একশোনা ইজারা প্রদান করতে পারবে। আর বাজারের কোনো জায়গা আপনার একশোনা হিসেবে মানে আধা শতাংশের বেশি দিতে পারবেন একজনকে। আর সরকার গেজেট দিয়ে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের অধীনে ক্ষতিপূরণ প্রদানের পর অথবা প্রযোজ্য ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 92 ধারা অনুসারে খাস ঘোষণা করে প্রজ্ঞাপনে উল্লিখিত তারিখ থেকে স্থাপিত যে কোনো হাট বাজার দখল করতে পারবে। যেটা আমি আগে বললাম, কেউ যদি আপনার হাট বাজার বসায় তাহলে সরকার এটাকে আইদার অ্যাকুইজিশন করে নেবে 2017 সালে যে অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী, অথবা স্টেট অ্যাকুইজিশন এবং টিনান্সি অ্যাক্টের 92 ওটা রিজিউম বলে, রিজিউম করে আপনার খাস জমি করে নেবে। ঠিক আছে, যদি কেউ হাট বাজার বসে নিতে পারবে না। ব্যক্তিগত কোনো হাটবাজার এটা ওই আইনেই ছিল, বললাম যে মোহন মিয়ার ওই কেসের পরে ডেফিনেশন চেঞ্জ করা হয়েছিল। যখন মোহন মিয়ার ওইটা সরকার নিতে গেল হাটবাজার খাস জমি, তখন উনি মামলা করলেন, করে হাইকোর্ট পর্যন্ত গিয়ে দিচ্ছেন যে ডেফিনেশনে হাটবাজার ব্যক্তিগতভাবে বসানো যাবে না, এরকম কোনো বিধান নেই। তখন সরকার পার্লামেন্টে আইন চেঞ্জ করে ওনারটা অ্যাকুইজিশন করে নিয়ে নিয়েছিলেন, ওইটাই রাখা হয়েছে। মার্কেট তো হাটবাজার না, এটা আজকে বলে দেওয়া হয়েছে যে এখন থেকে জিনিসটা ব্যাপক প্রচার প্রচারণা নিয়ে আসতে হবে। যদি কেউ কোনো পার্মানেন্ট হাট বাজার বসায়, একদিন বছরে একদিন বসাইলো, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বা কোনো মেলা বসলো হঠাৎ করে সেটা, কিন্তু পার্মানেন্টলি যদি হাট বাজার হিসেবে রিকগনাইজ করে এবং বসে তাহলে এটা নিয়ে নেবে। এটার আপনার 2-11 আছে, হাট ও বাজার অর্থ যে স্থানে জনসাধারণের কর্তৃক দৈনিক অথবা সপ্তাহের নির্দিষ্ট কোনো দিন কৃষিপণ্য, ফলমূল, পশু, হাঁস মুরগি, ডিম, মাছ, মাংস, দুধ, দুগ্ধজাতীয় পণ্য অথবা অন্য যে কোনো প্রকারের খাদ্যদ্রব্য ও পানীয়, শিল্পজাত দ্রব্যাদি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় হয় এবং সেই স্থানে এই সকল পণ্য ক্রয় বিক্রয়ের জন্য প্রতিষ্ঠিত দোকানও ইহার অন্তর্ভুক্ত হবে। হাট বাজারে সরকারের খাস জমি কেউ অবৈধ দখলে রাখিলে এই আইনে বর্ণিত উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি করবে। হাট ও বাজারের খাস জমির উপরে কোনো স্থাপনা নির্মাণ করিলে অথবা নির্মাণের উদ্যোগ গ্রহণ করিলে তিনি বা তারা অনধিক 5,00,000 টাকা করে জরিমানা অথবা অনধিক 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা দুটোই হতে পারে। আগে তো খুব ছোটো একটা আইন ছিল, এত বড় আইন ছিল না, এই 5-6টা একটা ধারা ছিল, এত ম্যানেজেরিয়াল সাইটগুলো ডিসক্রাইব করা ছিল না। তারপরে আবার একটা ম্যানুয়াল করা হয়েছে, সেটা হলো এখন কিন্তু হাট বাজারগুলো আগে ব্যবস্থাপনা সরকার করতো, এখন তো সব উপজেলা পরিষদ, জেলা পরিষদের কাছে ন্যস্ত, ইউনিয়ন পরিষদের কাছে ন্যস্ত করা আছে। এখন কিন্তু হাট বাজার কিন্তু ন্যস্ত করা আছে নিচের দিকে ম্যানেজমেন্টটা। এটা আজকে বলে দেওয়া হয়েছে, এই আইনটা এখনও তো পাশ হয় নাই, জাস্ট হলো নীতিগত অনুমোদন। এটা পার্লামেন্টে পাশ হয়ে যাওয়ার সাথে সাথে এটা প্রশাসনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাপক প্রচার করে জনসাধারণকে সচেতন করে দেওয়া। হেন্সফোর্থ আপনারা কেউ কোথাও হাট বাজার বসাবেন।